দিবস, শহীদ দিবস হিসেবে আমরা সারা ভারতবর্ষে আমরা এটা প্রতিদিন উদযাপন করি। আমি বলবো যে ভারতবর্ষে বাঙালিদের প্রথম যিনি শহীদ হয়েছিলেন আমাদের খুব অল্পবয়সী, তিনি হচ্ছেন ক্ষুদিরাম বসু। যথেষ্ট উৎসব সারা ভারতবর্ষে আজকে ওনার এই শহীদ দিবসকে পালন করা হচ্ছে। এখানেও রাজধানী ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী তথা রাজ্য সদস্য বিজেপির পূর্ণাঙ্গ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় আছেন, আছেন আমাদের আগরতলা পৌর নিগমের এমআইসি মেম্বার মাননীয় কর্পোরেটর শ্রীমতি হিমানী বর্মা মহোদয়া আছেন, বিশিষ্ট সমাজসেবী বিপ্লব সহদেব সহ এই ইংলিশ মিডিয়াম এবং বিদ্যালয়ের যে প্রধান শিক্ষকগণ এবং অন্যান্য সমাজসেবীরা এবং বিশেষ করে ছাত্রছাত্রী যারা আগামী ভবিষ্যৎ আমাদের রাষ্ট্রে, তাদেরকে ক্ষুদিরাম বসু সম্বন্ধে জানানো, তাদের প্রতি শ্রদ্ধা এবং স্মরণ করার জন্য। এবং আমরা জানি যে ক্ষুদিরাম বসু ব্রিটিশ বিচার শাসনের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করে তিনি ফাঁসি ঝুলিয়েছিলেন, কারাদণ্ড হয়েছিল। বিশেষ কারণে বিচারপতি যিনি ব্রিটিশ বিচারপতি যিনি নির্যাতন করতেন স্বাধীনতা সংগ্রামী তাকে শেষ করার জন্য কিংস পোর্টকে তিনি হত্যা মামলায় তিনি অভিযুক্ত এবং কারাদণ্ড প্রাপ্ত হন এবং ওনার ফাঁসি হয়। তো আমি বলবো আজকের দিনে যারা নতুন প্রজন্ম বা দেশের ভবিষ্যৎ আমাদের রাষ্ট্রনেতারা যারা দেশের জন্য সমাজের জন্য প্রাণ দিয়েছেন, আত্মবলি দিয়েছেন, তাদের জীবনী তাদের কাহিনী জানার জন্য এই অনুষ্ঠান। আমি আবারও যারা উপকৃত বিশেষ করে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই। এবং এটা আমি মনে করি যে রাষ্ট্রতন্ত্রের সঙ্গে যারা যুক্ত ছিলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা আন্দোলন করেন, শুধু ক্ষুদিরাম বসু নয়, সমস্ত বীর সেনাদের সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, তাদের ইতিহাস সম্বন্ধে জানা, যাতে আগামী দিনে তাদের পথকে অনুসরণ করে রাষ্ট্র গঠনে তারা আত্মনিয়োগ করতে পারবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.